কিরে মাছ মুরগি মাছ কি হয়েছে তোর তোর এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন কোনো প্রবলেম আরে কি হয়েছে খুলে বল টাকা পয়সা কিছু লাগবে না টাকা পয়সা লাগবে না কিন্তু সমস্যা একটা হইছে আমার মনটা একটু খারাপ মুরগি সারা জীবন মুরগি থেকে গেলাম হাতি ঘোড়া আর হইতে পারলাম না মানে হাতি ঘোড়া এই তুই মুরগি পক্ষী থেকে মানুষ হবি তা না পক্ষী থেকে তুই পশু হতে চাস ঘোড়া না আসলে আমি আমার একটা নাম ডাক করতে চাই আমার একটা অবস্থান করতে চাই তুই যে আমার রাইট হ্যান্ড এতে তোর হচ্ছে না এই সমাজে তুই প্রতিষ্ঠিত তুই মির্জা জামিলের রাইট হ্যান্ড তোর পাওয়ার টাকা পয়সা কোনো কিছু কম কমতি আছে না বন্ধু আমার আর এসব দেওয়া হচ্ছে না এতগুলো বছর কেটে গেল দেখ তুই আমার বন্ধু মানুষ একসাথে থাকি তোর কত কিছু সাক্ষী আমি তোদের অবস্থান ভালো এই জন্য তোর আমার ডাকতে হয় বস আমি মুরগি আজীবন মুরগি থেকে গেলাম কই হাতি বুড়া হমু মানুষ হইতে পারলাম না এই মুরগি মাসুদ এত ঘুরিয়ে পেছিয়ে কথা বলিস না তো যা বলা সরাসরি বল হ্যাঁ সোজা সাপটাই কই আমার আসলে একটা নিজস্ব সত্তা দরকার নিজের একটা অবস্থান দরকার এই ধর তুই আমার একটা এলাকা দিয়ে দিলি এলাকাটা আমি দেখাশোনা করলাম সবাই বলল এটা মুরগি মাসুদের এলাকা এটা আমার এলাকা আমার দাপটে আমি চলব নতুন নাম নতুন অবস্থান গুড তাহলে তো তোর তো একটা আকিকা দেওয়ার দরকার হ্যাঁ আকিকা তো দিবই আর আমি আকিকা দিলে সে আকিকার প্রধান অতিথি তো তুই হবি অবস্থানটা বদলানো দরকার না অনেক বছর তো এরকমই চলতেছে মুরগি রে তোর ক্ষমতা দিতে আমার কোনো প্রবলেম নাই কিন্তু সমস্যা কি জানিস তোর ক্ষমতা দিয়েই দিলাম এমনও তো হতে পারে তুই তো আবার আমার সাথে বেইমানি করতে পারিস দেখ বন্ধু সবারই চাহিদা আছে চাওয়া পাওয়া সব কিছু আছে তোর যেমন আছে আমারও তেমন আছে তোর যেমন ভালো লাগা মন্দ লাগা আছে তোর পাওয়ার আছে সেই জায়গাগুলো আমারও খুব ইচ্ছা করে তোর মতো আমি একটা অবস্থান করি সেই জায়গার থেকে আসলে আমার চাওয়া পাওয়াটা এরকমই বন্ধু আমি তো তোরে কখনো চাকর বাকর মতো ট্রিট করি নাই বন্ধুর মতো ভালোবাসছি যখন যেটা চাইছি সব দিছি কোনো কিছুতে কমতি রাখি নাই কিন্তু তোর এই যে এখনকার কথাবার্তা না আমার কিন্তু মোটেও ভালো লাগে না বাঁকা তেরা কথা একদম পছন্দ না তোর মতলবটা কি তুই তো সব কিছু জানিস হাড়ির তলার পুরো খবরটাই জানিস এমনও তো হতে পারে সব কিছু জেনে আমার বিপক্ষে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারিস আমার কি কলজা আছে না আমার এই ক্ষমতা আছে তোর ক্ষতি করে আমি পারবা যাবো এত তাড়াতাড়ি দুনিয়াটা ছাড়ার আমার কোনো ইচ্ছাই নাই আরে বেটা আন্ডারওয়ার্ল্ডের নিয়মিত এটা একজনকে সরিয়ে দিয়ে জায়গাটা দখল করে নে তুই তো আমার সব কুকুরটির খবর জানিস এমনও তো হতে পারে তুই তো নিজের সুবিধা আদায় করার জন্য আমার এই কুকুরটিরে অপব্যবহার করতে পারিস পারিস না তার কি কোনো গ্যারান্টি আছে দেখ আমি আসলে এত গুছায় কথা কইতে পারি না এত প্যাস মুসর বুঝাইতেও চাই না আমার বোঝা শেষ আমি মুরগি মাসুদ মুরগি হয়ে থাকবো মুরগির খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকবো আর তোরা সেটা দেখেই আনন্দ থাকবি তোর এই আনন্দে থাকার যুক্তিটা আমি ঠিক ধরতেই পারতেছিলাম মানে মাথায় আসতেছে না রে মুরগি বামন হয়ে তুই কি আকাশের চাঁদ ধরার চেষ্টা করতেছিস ভুল হয়ে গেছে বন্ধু আমার মস্ত বড় ভুল হয়ে গেছে আন্ডারগ্রাউন্ড থেকে বাইরে হওয়ার পর মনে করছিলাম নিজের একটা শক্ত অবস্থান বানানো নিজের দাপটে চলো কিন্তু আমি এটাও ভুলে গেছি
এক ফালে আসলে কলা গাছ পাড়ি দেওয়া জিনিসটা ভালো ডিসিশন বুঝলে ভালো আর না বুঝলে বেশি ভালো বেশি বুঝতে গেলে না নামের সাথে জীবনটাও চলে যায় তুই থাক আমি একটু কাজ আছে জামিল তুই আমার লগে এত বছর চলছস আমার চিন্তা বারোস নাই অবশ্য চিনবি কেমনে আমি তো তোর চিনার সুযোগই দিই নাই চিনবি ঠিক তখন যখন আর তোর সময়টা থাকবো না রে তোর জন্য খুব মায়া হয় আমার আমি মুরগি মাছ কি করতে পারি তোর কোনো আইডিয়াই নাই তোর কোনো ধারণা নাই এত চালাকি কিন্তু ভালো না মানে কি চালাকি করলাম মানে তুই আবার কিছু বলবি হ্যাঁ কি হয়েছে তো কার সাথে কথা বলছিস আমি তো কারোর সাথে কথা বলতেছিলাম না আমি তো আমার সাথে কথা বলতেছিলাম না আমি কার সাথে কথা বলবো আরে কাকে কি বলবি এখানে কেউ ছিল নাকি না এখানে তো কেউ নাই আমি আর তুই তুই ছিলাম তুই ছিলি আরে শুন আমি ভুলে গিয়েছিলাম এই যে আব্বাস আছে না আব্বাসের কাছে কিছু টাকা পাওয়া যাবে টাকাটা নিয়ে আয় আর টেনশন করিস না ওইখান থেকে 50% তোর ঠিক আছে দোস্ত না ঠিক আছে বস আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম